চলছে মা দেখো কেমন মেয়ে কিন্তু মানসিক রোগ ছিল বারবার গলায় দড়ি দিয়ে যাচ্ছিল মায়ের তো সন্তান কোথাও পথ পাচ্ছিল না যেখানে মেডিসিন খাইও মা ঠিক হয় সেখানে মায়ের কাছে এসেছিল কবে এসেছিল মা এক মাসে মধ্যে ঠিক একবার আসছিল তার আগে এমনি আসছিল এমনি এসেছিল মায়ের পুষ্প টিস্যু উঠে গিয়ে দিয়েছিল মেয়েকে নিয়ে এসেছিল আর এটা 18 বছর হয়নি শুধু আশীর্বাদ করেছিল मायर नाम जप करो ना दाई दाड़ी करो देखो ना मन का कत शांति भरे जाए देखो तुम्हारा तो एक बार आस त्रिशू ठेका चले जाए तुम्हारा बोलो ना सकाल आठटा के दसटा के रात दसटा पर्यटन चले शुद्ध शरबत के तेल हमारे को कष्ट है ना बोलो माँ तेल तुम्हारा दीदी सियार करना जो ना मंगला माँ दीदी दाड़िए समान एत भक्त देखते पे मायर जो चार घंटा पाँच घंटा दाड़ो कि बोल कष्ट कर ले सब ही तो कष्ट पा रे झगड़ा करिस ना झगड़ा মার করে দিছি আমি কেন কি বলে জানো টিসু সঙ্গে তো হাতটা মাথায় দাও তো তালি আমি ভাই টিসুটা রেখে দাও আমি সব ভালো হয়ে যাবে অনেক কেটে বেটা ভাই শোনা মায়ের জয় আইবা সবাই চুপ কর আইবা সবাই চুপ করে এই বাবা এই সময় তো অনেক উপকার পেয়েছি বাবা আমাকে শুনে যাক বলো বাকি উপকার আছে আমি চুপ আছে মা তোমার কাছে এই আমি হাতে হাতে কথা না রাত থেকে আমি শুধু কথা এত কষ্ট হতো কান্না করে দাম কিন্তু আপনারা যে একবার এসে আমি টিসু ছুঁয়া দেন ভালো হয়ে গেছে বাবা কেমন কাঁদছে দেখো কেমন কাজ বাবা বুঝতে পেরেছো আজকাল শুধু আমি এত কষ্ট হচ্ছে আমি কলকাতা থেকে আসছি কবে এসেছিলে বাবা আমি এর আগে একদিন দেড় মাস আগে এই মন্দিরে গিয়েছিলে মা আপনার বাড়িতে দেখো এই ভক্তটা হাত নিজে বুঝতে পারছে কত যন্ত্রণা হয়তো মায়ের কাছে এসে কিছু কি ভালো হয়েছে একটা কথা বলি যখন ওই মন্দিরে যখন এই অবস্থা হয়েছিল না বহু ভক্ত কেঁদেছিল বহু ভক্ত কেঁদেছিল যে কি হবে আমরা কোথায় কেঁদেছিল যে আমরা কোথায় যাব এই যে বাবার হাতটা কত যন্ত্রণা হচ্ছে মায়ের কাছে কিছু করতে বাবা হাত যন্ত্রণা হচ্ছে মা কেন দাঁড়াইলে জমা বাবা দাঁড়া জানি না এখান থেকে চলেই সুখে যাবে ছেলে কারণে এখানে সব মানুষ ছিল তাই কিছু উপকার হয়েছে কি উপকার হচ্ছে তোমাদের আমি সুগার ছিল খাই যাচ্ছিল আর আমাদের সিভি ডাক্তার বলেছিল যে কিডনি কিডনিতে অ্যাটাক হতে পারে যদি ব্যাঙ্গলো নিয়ে গেছে घाड़े भर्ती भलो देखो सबाई तुम भक्त हाथ माँ भलो अरे माँ के भूल क्यों माँ के अपबाद दिए चाबी रखते क्यों पारे ना माँ छो माँ आकबे जय कृष्ण जय कृष्ण काली मायर जय जय सोना मायर जय এই প্রত্যেকটা ভক্ত লোকে শোনা যায় উপকার পায় তাই দুবার প্রতি বলো মা কি উপকার হয়েছে বলো তুমি আমার ভালো হয়ে গেছে কানে যন্ত্রণা কানে জল পুজ করতো মায়ের নাম করে করে কমেছে আমিও চাইছি ত্রিশূলটা ছলে যেন আর কোনোদিন না হয় আমার কানটা হ্যাঁ মা যেন আমার কানটাকে সত্যি ভালো করে দেয় আর আমার আরেকটা কানে আগেতে পুজ রক্ত হতো সেগুলো ভালো হয়েছে অনেক মায়ের নাম জপ করে শুধু নাম জপ করে এখন নেই একটা হালকা শুনেছি কি একটু তালা মেরে রয়েছে এরকম আর গোপন মানে শারীরিক সমস্যা ছিল সেটা ভালো হয়ে গেছে হ্যাঁ কোথা থেকে আসছো মা পূর্ব বর্ধমান আউশগ্রাম থানা মা আছে মা তো সব সময় বিরাজমান জয় কৃষ্ণ কৃষ্ণ মা সব সময় বিরাজমান দুটো ব্যাগ আছে দুটো ব্যাগ দিয়ে দাও তো আনন্দ আমি হাত দিয়ে দিচ্ছি।
সরে 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 কলসি ধরে যে একটু যেতে দিন, এখানে সামনেটা ছেড়ে দিন, একটু সামনেটা ছেড়ে দিন, ভাই যেন না পড়ে কারুর দেখবে। জয় হবে বলেছিলাম একদিন, আমি বলেছিলাম একদিন, আমি বলেছিলাম যারা অনেক কথা বলেছিল, আমি বলেছিলাম প্রমাণ করে দেব, আমি প্রমাণ দেব সত্যের জয় হবে। তবে তাই হচ্ছে, তবে তাই হচ্ছে। ওই মাকে বাতাস থেকে নজন এসছে, একটা ধরে নিয়ে মাকে দিয়ে দাও, আজকে সত্যের জয় হয়েছে। মাকে সত্যকে কেউ চাপিয়ে রাখতে পারবে না, মা ঠিক ফুটে উঠবে। আজকে গোটা পৃথিবীতে কোনায় কোনায় মা পৌঁছে গেছে, সবারই মুখে একটাই নাম, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মায়ের মুখে শোনা যায় কত কথা কইছো বলো মা? মাকে যখন কৃষ্ণকালী মাকে ডেকেছি, আমি এসি, আমি সারা পেয়েছি। মা যা জীবন্ত, মা সবাইকে সারা দেয়, সবাইকে ভালো দেবে। যে সমস্যায় পড়েছে মার কাছে আসবে, মা ভালো করে দেবে। বাবার এলে মা? আমি দশবার এসে, দশবার মানে যখন আমি বিপদে পড়েছি, আমি সরব মানে মাকে ডেকেছি, মা আমাকে সারা দিয়েছে। মা আছেন, যে যেমন সমস্যা পড়লে মাকে ডাকবেন, মার কাছে আসবেন, মা সারা দেবেন। মা এখন থেকে আসছেন মুর্শিদাবাদ? মা দশ থেকে বারো বার এই মা আইন যতক্ষণ বিপদ পড়েছে মায়ের কাছে সারা দেয়।